যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে মহাপুরুষের পূর্ণ নাম ধারণ করে আছে এই বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর সমাধির সন্নিকটে তাঁরই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায়ে এবং সক্রিয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্ম প্রক্রিয়া শুরু হয়েছিল 1999 সালে। 1999 সালের 15ই নভেম্বর প্রকল্প পরিচালক নিয়োগের পর স্থান নির্বাচন, জমি অধিগ্রহণ এবং জমি ভরাটের কাজ সম্পন্ন হয়। ইতোমধ্যে 2001 সালের 8ই জুলাই মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়। 2001 সালের 13ই জুলাই তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 19 জুলাই 2001 উক্ত প্রকল্প পরিচালক ও ভাইস চ্যান্সেলর নিয়োগ করেন। পরবর্তীতে 2002 সালের 15ই এপ্রিল তৎকালীন সরকার জাতির জনকের নামে বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে সরকার পরিচালনার দায়িত্বে এলে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাগ্যাকাশ থেকে অমানিশার ঘোর অন্ধকার কাটতে শুরু করে। 2009 সালের নভেম্বরে স্থগিত প্রকল্পটি পুনর্জীবিত হয় এবং 2010 সালের 5ই জানুয়ারি সদাশয় বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প পরিচালক নিয়োগ করেন এবং 20 জানুয়ারি 2010 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ আইন 2001 বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় SRO জারি করে। পরবর্তীতে 14ই ডিসেম্বর 2010 তারিখে 4 বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম খায়রুল আলম খান স্যারকে নিয়োগ করেন এবং 13ই ডিসেম্বর 2014 তারিখে মেয়াদ শেষ করেন। 2 ফেব্রুয়ারি 2015 তারিখে দ্বিতীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর খন্দকার নাসিরুদ্দিন নিযুক্ত হন। প্রথম পর্যায়ে 2011-12 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে 4টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। 2012-13 শিক্ষাবর্ষ থেকে আরও নতুন 2টি অনুষদ ও 6টি বিভাগ চালু হয়। 2012-13 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যাও বৃদ্ধি করা হয় এবং 11টি বিভাগে মোট 520 জন শিক্ষার্থী ভর্তি করা হয়। 2013-14 শিক্ষাবর্ষে 14টি বিভাগে সর্বমোট 670 জন, 2014-15 শিক্ষাবর্ষে 14টি বিভাগে মোট 747 জন শিক্ষার্থী ভর্তি করা হয়। পরবর্তীতে আরও 9টি নতুন বিভাগ চালু করায় এই বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়ায় 23টি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি সেশন জট, এফটিজিং, র্যাগিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হয়, যার ফলশ্রুতিতে 2016-17 শিক্ষাবর্ষে প্রায় 70,000 শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়টিকে ভর্তি হবার জন্য নির্বাচন করে, যাদের মধ্যে সর্বমোট 2,207 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পায়। শিক্ষার্থী ভর্তির সংখ্যার দিক থেকে এটি দেশের 5ম বৃহত্তর বিশ্ববিদ্যালয়। বালুময় ক্যাম্পাসে 15 ফুট পর্যন্ত লম্বা কলাবতী, ভেষজ ও বনজ বৃক্ষের সাথে মৌসুমি ফুলের সমারোহে বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছে সকলের বিনোদন ও ভ্রমণ স্থল। প্রযুক্তি নার্সারি এবারের বৃক্ষমেলায় প্রথম পুরস্কার প্রাপ্ত হওয়ার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ করে যাচ্ছে।
মাত্র 2 বছরের ব্যবধানে বৃক্ষরাজিতে সুশোভিত বিশ্ববিদ্যালয়টি দেশের সর্ববৃহৎ উদ্ভিদ সংগ্রহশালায় পরিণত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর ডক্টর খন্দকার নাসিরুদ্দিন স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2021কে টার্গেট করে 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাত্র 5টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও বর্তমানে 23টি বিভাগ রয়েছে এবং আগামী 10 বছরে পর্যায়ক্রমে 32টি বিভাগ চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে আরও 2টি গবেষণা ইনস্টিটিউট খোলা হবে। এই ইনস্টিটিউট 2টি বাংলাদেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।